গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি বিশ্বকর্মা পুজো বলে কথা দিনটাতে অনেক ভালো আছেন, দিনটা বেশ স্পেশালভাবে কাটাবেন বলে অলরেডি প্ল্যান করেই নিয়েছেন। আর আমার প্ল্যান হচ্ছে আপাতত এই বাড়ি থেকে এখন ওই বাড়ি যাওয়া। তো বেরোই, আপনারাও চলুন আমাদের সঙ্গে, একটু ঘোরাঘুরিও হবে। শুধু রাস্তায় না, পেট্রোল পাম্পেও দেখছি গাড়ির বেশ ধোয়ামশা চলছে বিশ্বকর্মা পুজো বলে কথা। তো আমরা এবার বেরিয়ে পড়লাম ঝকঝকে রাস্তা আর তার সঙ্গে মেঘমুক্ত আকাশকে সঙ্গে নিয়ে। সূর্যমামা একটু উঁকি মারাতেই চারিদিক কেমন ঝলমলে হয়ে উঠেছে। আর দুদিন যদি বৃষ্টি হতো না, এই রাস্তাগুলোর রাস্তা থাকতো না, জলে থই থই করতো। আশা করি সে আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন আশেপাশের অবস্থা দেখে। যাই হোক, সূর্যমামা মুখ তুলে তাকালো আর আমাদের দিকে একটু চোখ মেলে দেখলো। আর আমরাও এখন স্টেশনে পৌঁছাবো বলতে না বলতেই একদম ঠিক টাইম মতন আমরা স্টেশনে চলে এসেছি। আর এদিকে ঋষির কাণ্ড দেখুন শুধু। হ্যাঁ, তো আমি জানি না এটা ঝাল নাকি ঝাল নয়। বাবা ঝাল নয়, খেতে পারবো তুমি ম্যাডাঙ্গেল, ঝাল নয়। চিপস খেতে পারলে ঝালও খেতে হবে মাঝে মাঝে। বছরের মতন এবছরও আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে আর মা এদিকে জোগাড় যন্ত্র করে বসে আছে কতক্ষণে কাকু আসবেন পুজো করতে। পুজো হওয়ার সঙ্গে সঙ্গে সবার বাড়িতে প্রসাদ দিয়ে আসলাম। এবার আমি আর ঋষি একটু রেস্ট নেবো, কোন সকালে উঠেছি আর পারছি না, খুব টায়ার্ড ফিল হচ্ছে। তবে রেস্ট নিয়ে ওঠার পরে আপনাদের সঙ্গে আজকে ব্লগে শেয়ার করবো আমার কিছু অনলাইন অর্ডার এসেছে, সেই অর্ডারে কী কী এসেছে। আমার যা যা অর্ডার এসেছে সেসব দেখার পর কিন্তু আপনারাও অর্ডার করবেন, কারণ এত রিজনেবল প্রাইস আর তার সঙ্গে সঙ্গে জিনিসগুলো কিন্তু বেশ কোয়ালিটির জিনিস। সো একটু রেস্ট নিয়ে নিই। শোনো, ওই গাড়িটাতে চলে যাও। ওই দাদা দাদা খুব দাদা বের করছে, যাও ওই গাড়িতে চলে যাও। তা তুমি মোটর বাইকে করে যাবে টাটা করতে, যাও। তো এবার বসে পড়েছি, আমার ঝোলার মধ্যে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো বলে। কিন্তু বক্স অলরেডি ওপেন হয়ে গেছে, ঋষি এটাকে ওপেন করে ফেলেছে, বাট এর মধ্যে কী কী আছে সেটা তো আমরা দেখতে পারি। তো চলুন ঝটপট দেখে নিই যে এর মধ্যে কী কী রয়েছে। 1 2 3 4 5 পিস কোলোসেলের কাজল। এই কাজলটা অনেকেই হয়তো ইউজ করতে ভীষণ পছন্দ করেন এবং ভীষণ ভালো একটা কাজল। আর এই সব প্রোডাক্ট আমি পারচেজ করেছি পার্পেল থেকে। তো এক একটার প্রাইস পড়েছে 116 rupees। ওকে, অ্যান্ড দেন নেক্সট ইন্দুলেখা অয়েল, হেয়ার ফল কন্ট্রোল অয়েল। তো আপনারা যাদের ভীষণ ভীষণ হেয়ার ফল হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এর রিভিউ আমি আমার অন্য ভিডিওর থ্রু আপনাদেরকে অবশ্যই দেব। আর তার সঙ্গে রয়েছে শ্যাম্পু। তো অয়েল 100 ml, যার প্রাইস পড়েছে 340 rupees। আর এদিকে রয়েছে শ্যাম্পু, কোয়ান্টিটি হচ্ছে 580 ml, এর প্রাইস পড়েছে 540 rupees। ওকে, নেক্সট। এবার ঝোলা থেকে যেটা বের করব দেখে তো পুরো আপনারা অবাকই হয়ে যাবেন, লিপস্টিক। ওকে, 4 lipstick, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এক একটার প্রাইস পড়েছে 165, আর কোম্পানিটা কি বলুন তো, মেবিলিয়ান। ওফ, জাস্ট অসম প্রাইস, আর তার সঙ্গে ডিসকাউন্ট একবার ভাবুন। ঝটপট অর্ডার করা স্টার্ট করে দিন, 4টে কালার। তার সঙ্গে রয়েছে আমার একটা ফেস ওয়াশ, একটা মাস্কারা আর একটা ফেস ওয়াশ। এইসব জিনিসগুলোই আজকে আমার বাড়িতে এসেছে, সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শ্যাম্পু অ্যান্ড অয়েলের রিভিউ কীভাবে ইউজ করবেন ইন ডিটেলস আমি আমার নেক্সট ভিডিও মানে নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা বা নেক্সট ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। তো তার জন্য যারা আমার নিউ ভিউয়ার্স, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। আর তার সঙ্গে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লিপস্টিকের সেটগুলো, নাম্বার ওয়াইজ সেটটা কীরকম আসছে। এতে আপনাদের পারচেস করতে কিন্তু অনেক সুবিধা হবে।
এখন আপাতত যাই গিয়ে আমার ঋষি বেটু সঙ্গে একটু খেলাধুলা করি। দেখলে নি তো, সে গেল তার দাদা আর মায়ের সঙ্গে মোটর ব্যাগে করে ঘুরতে। রিজন, সে তো চার চাকাতে একদমই চাপতে পছন্দ করে না, ভীষণ কষ্ট হয় তার। তো এই আর কি, খেলাধুলা করি, তারপরে আবার ঋষিকে সঙ্গে নিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। মা আর দাদার সঙ্গে ঘুরতে বেরিয়ে বাড়ি আসার যেন ইচ্ছেই ছিল না, অনিচ্ছা বশতই সন্ধ্যের সময় বাড়ি আসলো। সন্ধে মানে তখন বাজছে 8:30। পত ভাইদের বাড়ি গিয়ে ঘোরাঘুরি, বর্দিদের বাড়ি গিয়ে ঘোরাঘুরি, ঠাকুর দেখা, কত কিছু কাণ্ডকারখানা করে তিনজনে বাড়ি ফিরলেন। তো তার জন্য আর সন্ধ্যা থেকে আপনারা কেউ ঋষিকে দেখতে পাননি। একদম ব্লগের এন্ডে মানে ডিনার করে এসে এই যে ওনাকে এখন দেখতে পাচ্ছেন। আমার আমার মত টান, কী কী দেখেছো সবাইকে বলো দাদা। গুড বয়, নমো করেছো? নমো করেছো? বেশ ঠিক আছে, তাহলে এখানে সবাইকে বাই বাই বলে দাও। আগে বাই বাইটা বলো বিটু। আরে থ্যাংক ইউ, ওলে বাবলে বাবলে, আজ না যাইতেই যেন জল। আর গুড নাইট বলো, আগে গুড নাইট বলো, এবারে জিনিস হচ্ছে গুড নাইট বলো। কি জিনিস? আচ্ছা, ওকে আমি যে জিনিসটা দেবো বলেছি সেটা আগে দিয়ে দিন, ও তো ব্যস্ত করে তুলবে। এনো এই যে, এই যে এটা হচ্ছে জাল, ঠিক আছে, তোমার ফিশ ক্যাচ করার জাল। মমি আচ্ছা, চল সকালে তো তখন জালটা বাটি নেবে, আটে তুমি দু আটে কি নেবে, আর আমি আটা বাটকো মাছ দেবো না, একটা বড় জালে লাঠি দিতে হবে। একটা লাঠি লাঠি লাগবে, ভাই ভারতীকে বলবে ভারতী বানিয়ে দেবে ঠিক করে, ঠিক আছে। লাঠি লাগিয়ে নেবে, ছোট মাছ থেকে, ঠিক আছে। আমাদের বাড়িতে একটা নিউ মেম্বার এসেছে, ঋষির একটা ছোট ফিশ, তো কালকে আমরা সেই ছোট ফিশটা আপনাদেরকে দেখাবো। আর এখন সবাই কি করবে, রাত্রি তো হয়ে গেছে, তাহলে কি করবে? ইমা রাত্রিবেলা কেউ খেলা করে নাকি বিটু? আজকে ঋষির মতন করে আমি বলে দিলাম, আপনারা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, আর এদিকে ঋষিকেও ঘুম পাড়ান, হয়তো সারারাত্রি আজকে এই মাছ ধরার পর্বই চলবে। কালকে দেখা হচ্ছে নতুন সকালকে সঙ্গে নিয়ে।